नमस्कार बंधुरा, भालोबासार रान्नाघरे तोमादेर स्वागत। आज आमी आरो एकटा रेसिपि निये एसेछि। आमार आजकेर रेसिपि चिंगड़ी माछ दिये कचुर शाक। ए चिंगड़ी माछ दिये कचुर शाक तोमरा अनेक बार रान्ना करेछो एबं खेयेछो, तबु देखे नाओ आज आमी किभाबे रान्ना करब। प्रथमे कड़ाते एकटु जल दिये नुन दिये दिलाम। एबारे कचुर शाकटि दिये दिलाम सेद्ध होवार जन्य। कचुर शाक सेद्ध होये आसले এবার সামান্য একটু লেবু রস মিশিয়ে দিলাম। তারপরে কড়া থেকে আমি শাকগুলোকে ছেঁকে তুলে নেব। এবার এই রান্নাটি করার জন্য সামান্য কিছু মশলা লাগবে। এর জন্য 3 কোয়া রসুন, একটু কটা জেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ও নুন ও একটু হলুদ লাগবে। এবার তেল গরম করে কড়াতে তেল দিয়ে দিলাম। এই তেলে আমি চিংড়ি মাছগুলো সামান্য একটু সাঁতলে নেব। চিংড়ি মাছ সাঁতরানো হয়ে গেলে আমি কড়া থেকে মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে একটি গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটি লাল হয়ে গেলে এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন হয়ে গেলে আমি রসুন থেঁতো করে রেখেছিলাম, থেঁতো করা রসুনটা তেলে দিয়ে দিলাম। কচুর শাক রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এটি নিরামিষভাবেই হোক বা চিংড়ি মাছ দিয়েই হোক বা ইলিশ মাছের মাথা দিয়ে যাই দিয়েই হোক না কেন, এবার কচুর শাকটি আমি তেলে ঢেলে দিলাম। কচুর শাককে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছু আরও ভালো করে মিশিয়ে নিলাম। এবার সব কিছু আমি ভালো করে নেড়ে নেব। প্রায় মিনিট পাঁচে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কচু শাকটি যখন একটু মজে মজে আসবে, এই সময় আমি উপর থেকে চিংড়ি মাছগুলো কচু শাকে ছড়িয়ে দেব। কচুর শাকের মধ্যে চিংড়ি মাছগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে আমি কচু শাকের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে স্বাদের ব্যালেন্সের জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনি আর চিংড়ি মাছগুলো ভালো করে কচুর শাকের মধ্যে আমি এবার মিশিয়ে নেব। এবারে আমি এখন 10 থেকে 12 মিনিট ক্রমাগত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন কচুর শাকের রস শুকিয়ে আসবে ও কড়া থেকে ছিঁড়ে ছিঁড়ে আসবে, এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। এবার আমি একটি প্লেটে কচুর শাকটি তুলে নিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।